आचार्य पलाश मायांतंत्र जगत सबाई के स्वागत जाना आज के आसब अपने राशिफल नहीं बारोटी राशि मे 2023 की रकम जाए अर्थात जो राशि जोडियक थे विचार करा जाए मेष थे ना धरे जो सिंह थे धरी तेरे सिंह राशि कन्या राशि तुला राशि वृश्चिक राशि धनुराशि मकर राशि कुंभ राशि और मीन राशि तरह मेष राशि वृष राशि मिथुन राशि और कर्कट राशि बारोटी राशि मे 2023 की रकम जाबे सेटा सम्बन्धे फलादेश होबे। प्रथमेई आसि सिंह राशि। सिंह राशि जातक जातिकादेर की रकम जाबे सन्तानेर पढ़ाशुना और शरीर स्वास्थ्य निये उद्वेग बाड़बे अर्थात सिंह राशि जे जातक जातिका आछेन तार सन्तानेर पढ़ाशुना और शरीर स्वास्थ्य निये उद्वेग बाड़बे। सिंह राशि जातक जातिकादेर क्षेत्रे चाकरिते उन्नति বা ব্যবসায়ীদের ক্ষেত্রে আয় বৃদ্ধি রয়েছে অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের যেমন সন্তান নিয়ে সমস্যা রয়েছে সেরকম ব্যবসায়ী বা কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে উন্নতিও রয়েছে। সিংহর পর আসি কন্যা রাশিতে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রোগ বৃদ্ধি শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অর্থাৎ মে 2023 কন্যা রাশির জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি বা রোগ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শত্রু দ্বারা হঠাৎ করে ক্ষতি হতে পারে বা শত্রু দ্বারা অর্থক্ষতি বা অর্থক্ষতিও হতে পারে অর্থাৎ শত্রু দ্বারা ক্ষতি বা অর্থক্ষতি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে এবং শুধুমাত্র অর্থক্ষতি অন্য কোনো কারণেও হতে পারে। আর রোগ বৃদ্ধি বা শত্রু বৃদ্ধি অর্থাৎ রোগ বৃদ্ধি হওয়া মানে কন্যা রাশির জন্য মে 2023 সালটা খুব একটা ভালো নয়। কন্যার পর আসি তুলা রাশিতে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য অর্থাৎ যে ব্যক্তির তুলা রাশি তার স্বামীর অর্থাৎ কোন জাতিকার অর্থাৎ স্ত্রীর যদি তুলা রাশি হয় তার স্বামীর শরীর খারাপ হবে। আবার স্বামীর যদি তুলা রাশি হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর শরীর খারাপ হবে অর্থাৎ স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে। ব্যবসায়ীদের বিনিয়োগ বুঝে করলে ভালো হয় অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা ইনভেস্টমেন্ট অতি অবশ্যই এই মাসে করবেন কিন্তু একটু বুঝে করবেন এবং রিটার্ন অতি অবশ্যই পাবেন। আসি তুলা রাশির পর বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিরকম যাবে মে 2023। শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বেগ বাড়বে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বেগ বাড়বে। নিজের ওপর আত্মবিশ্বাস কমে যাবে অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে যেমন উদ্বেগও বাড়বে উদ্বেগ বাড়বে তার সাথে নিজের ওপর আত্মবিশ্বাস কমে যাবে। পিতা মাতা বা শ্বশুর শাশুড়ির দিকে নজর দিতে হবে এই মাসটা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পিতা মাতা বা শ্বশুর শাশুড়ির দিকে অতি অবশ্যই নজর দিতে হবে। এই চারটে রাশির ক্ষেত্রে যে ফলাদেশ করলাম সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি এবং বৃশ্চিক রাশি মে 2023 কিরকম যাবে রাশিফলের ভিত্তিক অর্থাৎ কারোর যদি বিবাহের যোগ চলে বলি কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে সেই জাতক বা জাতিকার যদি সেই রাশি থাকে তার বয়স যদি 5 বছরে হয় বা 10 বছরে নিশ্চয়ই সেই বছরে তার বিবাহ হবে না। আবার 70 বছরের হলে তারও বিবাহ হবে না অর্থাৎ বিবাহযোগ্য অবস্থায় সেই রাশির যদি বিবাহের ফলাদেশ থাকে তাহলে সেই রাশির ক্ষেত্রে বিবাহের কার্য এগিয়ে যাওয়া খুবই শুভকর হবে এবং অতিরিক্ত শুভকর। শুধুমাত্র শরীর স্বাস্থ্য নিয়ে আমি প্রত্যেকটা রাশির ভাব মানে কি কেমন যাবে সেটা বলে থাকি প্রতি মাসে রাশি ফলে। জয় মা তারা। বলুন কে বলছেন কোথা থেকে বলছেন? আমি মানিকতলা থেকে বলছি। মানিকতলা থেকে কি নাম মা? আমার নাম রত্না চৌধুরী। আচ্ছা কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ নিজের সম্বন্ধে। বলো জন্ম তারিখ বলো মা। 7/6/1961। তাহলে এখানে হলো 40 বছর 20-60 বছর 2 বছর 62 বছর বয়স তাই তো? আচ্ছা জন্ম সময়টা বলো মা। বিকেল 5:55 মানে 17:55। জন্মস্থান কলকাতা? কুচবিহার জন্মস্থান। বুধবার জন্মবার? বুধবার জানা আছে। এখানে বৃশ্চিক লগ্ন এবং রাশি যেটা দেখতে পাচ্ছি মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাই তো? আচ্ছা রাত্রিরে ঘুম আসতে দেরি হয় শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা রয়েছে। আচ্ছা কি নিয়ে প্রশ্ন? আচ্ছা তার মধ্যে তো একটা আমি বলেই দিলাম কি করে বললাম মা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা নিশ্চয়ই। আমার অনুষ্ঠান কি আগে আপনি দেখেছেন না আজকে প্রথম দিন? তার মানে এটুকু বুঝতে পারছেন একটা ভালো জ্যোতিষী যদি জন্ম তারিখ পায় জন্ম সময় পায় তাহলে সঠিক বিচারটা করতে পারে কি কারণে আপনার আগমন। দেখুন আপনার ভবিষ্যৎ বলা তো সোজা সবাই ভবিষ্যৎ বলতে পারেন ভবিষ্যৎ আপনি দেখেননি তাই না?
কিন্তু আপনার অতীত যদি বলে দিতে পারে, সেই জ্যোতিষী একদম পারফেক্ট, কারণ অতীতটা আপনি অতিবাহিত করে এসেছেন, সুতরাং আপনি জানেন আপনার আগে কি ঘটেছিল। ঠিক বলছি তো আমি? সুতরাং সমস্ত যারা জ্যোতিষী রয়েছেন সবাই ভবিষ্যৎ বলতে পারে, অতীত বলাটা একটু কষ্টকর, এটা আপনিও মানছেন তো? সুতরাং আপনি কি কারণে আমাকে ফোন করেছেন, আপনার ডেট অফ বার্থ থেকে বলার যে একটা প্রেডিকশন গণনা, এটাও কিন্তু বলা কষ্টকর, তাই তো? আচ্ছা, বৃশ্চিক রাশির জাতক জাতি, বৃশ্চিক লগ্ন এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মে 2023 ভালো মন্দ নিয়ে বিচার করে যাবে, তবে খুব ভালো যাওয়ার সম্ভাবনা নেই মে 2023-এ, মানে এই মাসটা। যে বৃশ্চিক রাশির রাশিফল দিলাম আপনার বৃশ্চিক লগ্ন মীন রাশি, তবে রাশির ওপর না হলেও লগ্নের ওপর ভিত্তি করে কিছুটা ফলাদেশ হতে পারে। লগ্নপতি মঙ্গল সে নবম ভাবে নিচস্থ হয়ে গিয়েছে, ফলে এই জায়গায় ভাগ্যের উন্নতি বা ভাগ্যের অবনতিও ঘটবে। সপ্তম ভাবে রবি অবস্থান করছে, সুতরাং বিবাহিত জীবন বা বিবাহ নিয়ে একটা সমস্যা রয়েছে। স্বামী সরকারি কর্মচারী হতে পারেন, আপনার স্বামী কি সরকারি? বিয়ে হয়নি, ওই যে বললাম দুটো সম্ভাবনা রয়েছে, একটা বিবাহ নিয়ে একটা সমস্যা রয়েছে, আর যদি বিয়ে হয় তাহলে স্বামী সরকারি কর্মরত অবস্থায় থাকবেন। কারণ সপ্তম ভাবে যদি রবি থাকে কোনো জাতক বা জাতিকার লগ্ন সাপেক্ষে, সপ্তম ভাবে রবি বা বুধের যদি অবস্থান হয়, সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী বিয়ে নাও হতে পারে, মানে সেই জাতক বা জাতিকার বিয়ে নাও হতে পারে, তার অপোজিট সেক্স যে হয় স্বামী বা স্ত্রী সরকারি চাকরিতে যুক্ত হতে পারেন, তো এখানে আপনার বিয়ে হয়নি। তৃতীয় ভাবে বৃহস্পতি এবং শনি অবস্থান করছে, বকরি অবস্থান করছে, সুতরাং হজমের সমস্যা, গাহাত পায় ব্যথা, বাতের বেদনা এবং পটির সমস্যাও আপনার থাকবে। দশম ভাবে রাহু অবস্থান করছে এবং দ্বাদশ ভাবে প্রতি শুক্র সে অবস্থান করছে, ষষ্ঠে শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। শত্রুরা কোন দিক থেকে আসবে? এক মিনিট একটু ধরুন, আপনার তো শত্রুর দশা চলছে এখন 2022 থেকে 2024, আপনার কিন্তু শরীর খারাপ আরম্ভ হয়েছে 2022 থেকে অল্প অল্প, এটা 2023, তাই তো? এক বছর হয়ে বেশি হয়ে গেল, শরীরটা কিন্তু অসুস্থতাটা একটু বেড়েছে, তাই তো? এটা কিন্তু জ্ঞাতি শত্রু হওয়ার সম্ভাবনা, তার সঙ্গে কিছু কিছু বহিরাগত শত্রুও থাকবে। জ্ঞাতি শত্রু মানে নিজের বাড়ির লোকও জ্ঞাতি হতে পারে, নিজের বাড়ির লোকও হতে পারে এক্ষেত্রে, কেমন? এই শত্রু দ্বারা ক্ষতি হবে, শরীরের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা থাকবে, কেউ ছুঁচ ফোটাচ্ছে এরকম মনে হবে, রাত্রিরে ঘুম আসতে দেরি হবে, ঘুম হয় না প্রায়শই। কি করে বলছি এত কিছু মা? শত্রু দ্বারা ক্ষতি নিশ্চয়ই মা, এর জন্য কোনো ভালো জ্যোতিষ কোথা থেকে বলছো তুমি? সরি, হ্যাঁ কোথা থেকে? মানিকতলা। তুমি মানিকতলা থেকে যখন বলছো, তোমার আশেপাশে দেখে নাও কোনো ভালো জ্যোতিষতান্ত্রিক যাকে তোমার পছন্দ, নিশ্চয়ই তার সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো। আমাকে শ্যামবাজারে পাবে, তুমি সেটা চেষ্টা করে মঙ্গল শনিতে পাবে, তুমি আসলে আরো একটু ডিটেলস কথা বলা যেতে পারবে। জয় মা তারা। হ্যাঁ মা বলো। নিশ্চয়ই কাটবে মা, 100% আমি যে কোনো প্রতিকার করি, একদম 100% গ্যারেন্টি দিয়ে প্রতিকার করি। তুমি যোগাযোগ করো না বুকিং নাম্বারে 9836955394 এবং 9836396305, দুটি নাম্বারে লিখবেন, একটিতে না পেলে আরেকটিতে অতি অবশ্যই পাবেন। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা স্টেশনের কাছে আরজিকর হসপিটাল, সেখানে আমাকে মঙ্গলবার এবং শনিবার দিন পাবেন। এছাড়াও পেয়ে যাবেন সোমবার দিন গড়িয়াহাটে, মাসে ইংলিশ মাসের যে কোনো দুটি সোমবার গড়িয়াহাটে পাবেন, যে কোনো একটি সোমবার পেয়ে যাবেন কৃষ্ণনগরে, বুধবার দিন পেয়ে যাবেন, মাসের দুটি বুধবার পেয়ে যাবেন ব্যারাকপুরে ইংলিশ মাসের, এবং একটি বুধবার পেয়ে যাবেন বর্ধমানে, মাসের যে কোনো দুটি বৃহস্পতিবার পেয়ে যাবেন হাওড়া ময়দানে, আর মাসের দুটি শুক্রবার পেয়ে যাবেন শ্রীরামপুরে, এবং মেচেদায় পাবেন মাসের একটি শুক্রবার। জয় মা তারা। জয় মা তারা, কে বলছেন? হাওড়া থেকে বলছেন। কি নাম, কার সম্বন্ধে? নিজের সম্বন্ধে? মেয়ের সম্বন্ধে, সন্তানকে নিয়ে প্রশ্ন, তাই তো? মেয়ের নাম কি? অদ্রিজা বন্দ্যোপাধ্যায়। জন্ম তারিখ বলুন অদ্রিজার। 1/9/1998। তাহলে এখানে বয়স হলো 25 বছর। জন্ম সময়টা বলুন, মেয়ের জন্ম সময় বলুন। সকাল 7:51। জন্মস্থান কি হাওড়া? হাওড়ার কোথা থেকে বলছেন আপনি? বালি থেকে, মানে হাওড়া জেলার বালি থেকে বলছেন, তাই তো? মঙ্গলবার জন্মবার?
মঙ্গলবার জন্মবার, কন্যা লগ্ন এবং ধনু রাশি মূলা নক্ষত্র, জানা আছে মা এটা? আমার অনুষ্ঠান কি আগে দেখেছেন? আজকে প্রথম দিন রবির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মেয়ে কি চাকরির জন্য চেষ্টা করছে? আচ্ছা, ভেরি গুড। অন্য জায়গায় যেতে? আচ্ছা, কিসের চাকরি করছো? কোন ডিপার্টমেন্ট বা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছে? কোন আইটি সেক্টরে? ভেরি গুড। ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। ঠিক আছে মা, শনি বক্রি বৃহস্পতি বক্রি অবস্থান থাকাতে ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করলে ভালো ফল হয়। এখানে বুধ মঙ্গল শুক্র যুক্ত একাদশ ভাবে, রোজগারের জায়গাটা খুব একটা খারাপ নয়। রবি এবং রাহু দ্বাদশ ভাবে অবস্থান করাতে একাধিক কর্ম পরিবর্তন নির্দেশ করছে। বাড়ি থেকে দূরে গিয়ে কোথাও চাকরি করলে ভালো ফল লাভ হবে। কোথায় আছে মেয়ে এখন? কি করে বললাম মা, বাড়ি থেকে দূরে ভালো ফল লাভ হবে? দেখো, তুমি কিন্তু আগে ব্যাঙ্গালোর বলোনি, আমি হরোস্কোপ দেখেই বলে দিচ্ছি। না না, ঠিক আছে, লেট মি ফিনিশ। আমি তো বললাম যে দ্বাদশ ভাবের এই অবস্থান থেকে বাড়ি থেকে দূরে গিয়ে জীবনে সফলতা আসবে বললাম, তারপর জিজ্ঞেস করলাম মেয়ে কোথায় চাকরি করছে, তুমি বললে ব্যাঙ্গালোর, তাই তো? তার মানে এটা বিশ্বাস করছো একজন ভালো জ্যোতিষ সঠিক বিচার করতে পারে? নিশ্চয়ই পারে, তাই তো? এখন তুমি কি চাইছো, মেয়ে কি ওই চাকরি ছেড়ে আবার অন্য চাকরি ওখানে জয়েন করতে চাইছে, তাই তো? আচ্ছা, এইবার আসি মা, বেটার চান্সের জায়গাটা এই মুহূর্তে একদম না যাওয়াই ভালো, দুর্গাপূজোর আগে একদমই নয়, একদমই নয়। না, দুর্গা যদি হয় দুর্গাপূজোর পর চেষ্টা করা যেতে পারে, দুর্গাপূজোর আগে একদমই এটা করা, কিন্তু চান্সও আসবে, চান্সও আসবে দুর্গাপূজোর আগে। কিন্তু এই জায়গায় যদি একদম ডেফিনেট কনফিডেন্স থাকে, কারণ টিভির অনুষ্ঠান এতখানি সংক্ষিপ্ত হয় না যে প্রত্যন্ত বা সূক্ষ্ম দশাটা বিচার করা যায় না, কেমন? সেই জন্য যে ওপর ওপর যে বিচার থাকে সেইটুকু আমি যে বুঝতে পারছি, দুর্গাপূজোর আগে হলে কিন্তু সেই চাকরিতে ওর প্রেশার বাড়বে, মেন্টালি ডিপ্রেশন আসবে, এবং যে বিয়ে নিয়ে তোমার প্রশ্ন, সেই কাজটার চাপ অনেকখানি বেড়ে যাবে, স্যালারিও বাড়বে, আর সঙ্গে সঙ্গে চাপ প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে, যেটা সহ্যের অতীত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, কেমন? আর বিবাহের নিশ্চয়ই হবে, কেন হবে না? আর বিবাহের জায়গাটা ডিস্টারবেন্স রয়েছে, মেয়ে মাঙ্গলিক রয়েছে মা, বিবাহতীয় জীবন বা বিবাহ সুখকর নয়। জয় মাতা। দর্শক বন্ধু, প্রত্যেকটা ব্যক্তিকে আমি সহযোগিতা করি, যার যেটা প্রশ্ন আমাকে নিশ্চয়ই করতে পারেন। আর টিভির অনুষ্ঠান এতখানি সংক্ষিপ্ত থাকে যে পুরোপুরি ফলাদেশটা একদম ডিটেলসে যাওয়া সম্ভব হয় না এত শর্ট টাইমের প্রোগ্রামে। যার জন্য যারা আমার চেম্বার কনসালটেন্সি রয়েছে, যারা চেম্বারে আসতে চাইছেন নিশ্চয়ই তাদের জন্য চেম্বারে আমার সুযোগ সুবিধা রয়েছে। যারা অনলাইন কনসালটেন্সি করাতে চাইছেন ওভার ফোনের মাধ্যমে, সেটা অডিও কলিং, অর্থাৎ শুধুমাত্র ফোনের মাধ্যমে কথা বলবেন, বা ভিডিও কলিং এর মাধ্যমে, সে ব্যবস্থাও রয়েছে। জয় মাতারা। নমস্কার। জয় মাতারা বলুন। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? ছেলের সম্বন্ধে জানেন, ছেলের নাম কি মা? ইন্দ্রনীল চক্রবর্তী। বলুন ইন্দ্রনীলের জন্ম তারিখ বলুন। 11 সেপ্টেম্বর 2004। তাহলে এখানে 6 বছর, ওখানে হলে 20 16 বছর, তাই তো? 16 আর 3 19 বছর বয়স। এইচএস দিয়েছে লাস্ট ইয়ার না এই বছর? মানে এক্সাম এক্সাম দেওয়া হয়ে গেছে, রেজাল্টটা বেরোবে, তাই তো? ঠিক আছে, জন্ম সময়টা বলুন। সকাল সন্ধ্যা 7টা, 12 আর সাথে 19টা 19টা 20 মিনিট। জন্মস্থান কি পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর? ঘাটাল। ঘাটাল তো পশ্চিম মেদিনীপুরে পড়ছে। আচ্ছা, ছেলের এখানে দেখতে পাচ্ছি আমি শনিবার জন্মবার, তাই তো? শনিবার জন্মবার, লগ্ন হচ্ছে মীন লগ্ন এবং রাশি হচ্ছে কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। এখন কি নিয়ে প্রশ্ন আমাকে সরাসরি করতে হবে? কি নিয়ে পড়লে ভালো হবে? ছেলে কি নিয়ে স্ট্রিম নিয়েছে এইচএসএ? সায়েন্স আর্টস কমার্সের মধ্যে সায়েন্স নিয়েছে। কোন কোন? আচ্ছা, কোন দিকে সায়েন্স নিয়েছে? বায়ো সায়েন্স না পিওর সায়েন্স? পিওর সায়েন্স। অনার্স কি মানে ওর স্পেশাল সাবজেক্ট কোনটা? কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, কোনটা ভালো লাগে? বায়োলজি, কারেক্ট, একদম সাবজেক্ট চুজ করা ঠিক হয়েছে, বায়োলজি নিয়ে গোতে পারে, বায়োলজি বা বটানি নিয়ে গো।
খুব ভালো রেজাল্ট হবে, বটানির থেকেও বায়োলজিটা ভালো হবে, ভালো হবে এটা। জয় মাতার। দর্শক বন্ধু, যেটুকু বিচার আমার কাছে করা সম্ভব সংক্ষিপ্ত সময়ের মধ্যে একদম পারফেক্ট বিচার করব, কারণ একদম সঠিক জ্যোতিষী তার বিচার করতে সময় বেশি লাগে না, সময়টা খুব সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তর মধ্যে টু দ্য পয়েন্ট অ্যান্সার। কিছু কিছু ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল কেস চলে আসে, সেই জন্য যে সময়টা প্রয়োজন হয় সেই সময়টা অনেক সময় টিভির সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমি মানুষকে কোনোদিন ভ্রান্ত ধারণা দিই না। অনেক জ্যোতিষীর কাছে যদি আপনি যান যে এই নিয়ে সমস্যা হচ্ছে, ওই নিয়ে সমস্যা হচ্ছে, আমি আগে কলার বন্ধুকে দেখে নিচ্ছি, তারপর আসবো আর একটু ডিটেলস আলোচনা। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, অরিন্দম ব্যানার্জি। অরিন্দম বলুন। নমস্কার, আমি আমার একটু ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই। নিশ্চয়ই, আমি সেটা বুঝতেই পারছি আপনার সাউন্ড ভাইব্রেশন থেকে। আপনি চাকরি নিয়ে প্রশ্ন বা কর্ম নিয়ে বলুন, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 22 জুলাই 1995। 22 জুলাই 1995, তাহলে বয়স হলো 5 বছর, আর ওখানে 23, 28 বছর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ। টাইমটা বলুন। সন্ধ্যে 7:45। 12:19, 19:45। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। এখন কোথা থেকে বলছেন? হ্যাঁ, হাওড়া থেকে। শনিবার জন্মবার? একদম। আচ্ছা, এখানে রাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃষ রাশি এবং কুম্ভ লগ্ন, রোহিণী নক্ষত্র, জানা আছে? তাহলে এবার কেরিয়ারের প্রশ্নে আসছি। আপনার কি ইঞ্জিনিয়ারিং বা এরকম কোন লাইন নিয়ে আপনি পড়াশোনা করেছেন? কি নিয়ে পড়েছেন? তাহলে আপনি শুধু ডেট অফ বার্থ বললেন, আমি শুধু একটাই বললাম যে আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, আপনি বললেন হ্যাঁ। তাহলে কি করে বলা সম্ভব এটা? আপনি কি আমার শেখানো কলার? আমি বলে দিয়েছি আপনাকে ফোন করতে। তাহলে জ্যোতিষ অরিজিনাল যারা জ্যোতিষ হবে, সঠিক যারা জ্যোতিষ, যারা পিএইচডি বা ডক্টরেট করা থাকবে, সেই জ্যোতিষ পারে বিচার করতে সঠিক। ঠিক বলছি তো আমি? একদম ঠিক বলছি। আপনার লাইন চুজ করা একদম পারফেক্ট আছে, কোনো ভুল নেই, একদম লাইন চুজ করা পারফেক্ট আছে। তবে এইখানে কিন্তু চাকরির জায়গাটা একটু সমস্যা হবে এবং অর্থনৈতিক একটা সমস্যা আসবে, অর্থাৎ জব স্যাটিসফ্যাকশন পাবেন না, বা চাকরি করলেও যে টাকা আপনার মনে করেন আপনার মাইনে হওয়া উচিত সেই টাকা আপনি মাইনে পাবেন না। বর্তমানে কি কর্মরত অবস্থায় রয়েছেন? তার মানে আমি যেটা বললাম, আপনার স্যালারিটা আপনার মনঃপূত নয়। ঠিক বলছি তো? এইখানটা একটু প্রতিকারের দরকার আছে বাবা, কর্মস্থানের উপর একটা। দেখুন, সাধারণভাবে কিন্তু বেটারমেন্ট আসবে না। হ্যাঁ, কারণ এখানে বর্তমান দশা যাচ্ছে আপনার রাহুর দশা। রাহুর দশাতে এখানে গুরুচণ্ডাল দোষ যখন তৈরি হয়েছে আপনার জন্ম ছক অনুযায়ী, গুরুচণ্ডাল দোষ কখন তৈরি হয়? যখন রাহু বৃহস্পতির ওপর দৃষ্টি প্রদান করে বা রাহু বৃহস্পতির সাথে কোনো সংযোগ তৈরি করে, তাই তো? তাহলে সেক্ষেত্রে রাহু কি করে, রাহু যেমন এমন একটি গ্রহ যে প্রচুর পরিমাণে অর্থ দেয়, আবার অর্থ কেড়েও নেয়। বৃহস্পতি এমন একটা গ্রহ, সেও কিন্তু অর্থ দেবে, আবার সেও কিন্তু প্রয়োজনে অর্থ কেড়ে নেবে। কিন্তু রাহু হচ্ছে নৈসর্গিক অশুভ গ্রহ, বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। এখন রাহুর মহাদশাতে বৃহস্পতি বারবার পীড়িত হবে, বৃহস্পতি বারবার পীড়িত হবে এবং টাকা আপনি যা রোজগার করবেন পুরো টাকাই ব্যয় হয়ে যাবে। আমি ঠিক বলছি? এই জায়গাটা বাবা কিন্তু সাধারণভাবে ভালো হওয়ার নেই, তার কারণ রাহুর মহাদশা থাকছে 2030 সাল পর্যন্ত। এটা গেল 2023, তাহলে 7টা বছর এইভাবে চলাটা আশা করি ঠিক নয়। তাহলে উচিত আপনার ভালো কোনো জ্যোতিষতান্ত্রিকের সাথে একটু পরামর্শ করিয়ে রেমেডি করলে আশা করি এই ব্যয়টাও বাড়বে এবং কর্মস্থানে উন্নতিও হবে। হাওড়া ময়দানে আমার চেম্বার আছে, আপনি বুকিং নাম্বার লিখে নেবেন, হাওড়া ময়দানে আমাকে পেয়ে যাবেন। কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি, যারা যা যোগাযোগ করতে চাইছেন চেম্বারে দুটি নাম্বার লিখে রাখবেন, 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশনের কাছে আরজিগড় হসপিটাল, মঙ্গল শনিবার সেখানে আমাকে পাবেন। এছাড়াও পেয়ে যাবেন ইংলিশ মাসের যে কোনো দুটি সোমবার পেয়ে যাবেন গড়িয়াহাটে এবং ইংলিশ মাসের একটি সোমবার পেয়ে যাবেন কৃষ্ণনগরে, ইংলিশ মাসের দুটি সোমবার পেয়ে যাবেন আমাকে শ্রীরামপুরে, সরি, ইংলিশ মাসের দুটি শুক্রবার পেয়ে যাবেন আমাকে শ্রীরামপুরে এবং একটি শুক্রবার পাবেন মেচেদা, অর্থাৎ মেদিনীপুর জেলাতে মেচেদা চেম্বারে আমাকে পেয়ে যাবেন, মেচেদা স্টেশনের কাছে আমার চেম্বার।
বৃহস্পতিবার ইংলিশ মাসের যে কোনো দুটি বৃহস্পতিবার পেয়ে যাবেন হাওড়া ময়দানে, এবং দুটি বুধবার পেয়ে যাবেন আমাকে ব্যারাকপুরে, এবং একটি বুধবার ইংলিশ মাসের আমাকে বর্ধমানে পাবেন। আর তারাপীঠ মহাশ্মশানে আমার হোমযজ্ঞ থাকে প্রতি অমাবস্যা, এবং অমাবস্যার একদিন আগে বা একদিন পরে বা অমাবস্যার দিন আমার চেম্বার থাকে তারাপীঠে। জয় মাতারাম। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? জয় মাতারা বলুন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জয় মাতারা, মায়ের নাম তো 100 বার বলা সম্ভব ভালো হয়, কিন্তু সময়টা খুব কম হয়ে আসছে। বলুন আপনার নাম, বলুন। জয় দাস। আচ্ছা জয়, কি নিজের সম্বন্ধে জানবে জয়? বর্ধমান থেকে। জন্ম তারিখ কি আছে? কতই মার্চ? বোঝা যাচ্ছে না, জয় আর পারছে না টানতে, জয়ের বয়স হয়ে গেছে মনে হচ্ছে দেখে। যাই হোক, দর্শক বন্ধু, যারা প্রত্যেকটা ব্যক্তিকে আমি সহযোগিতা করি, নিশ্চয়ই একজন মানুষ সমস্যা নিয়ে আসবে। জ্যোতিষটা যেমন আমার পেশা, আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, তন্ত্রটা আমার সাধনা। সেই জন্য তন্ত্রটা যেহেতু আমার সাধনা, আমি প্রত্যেকটা ব্যক্তিকে তার সমস্যা নিয়ে আগে কিন্তু সমাধান করে দিচ্ছি। আগে সমস্যাটা শুনে সেই সমস্যার সমাধান করে দিচ্ছি, তারপর সেই সমাধানের মূল্য নিচ্ছি। কারণ একজন তান্ত্রিক হতে গেলে একজন ভালো সাধক হতে হবে, এবং ভালো সাধক হতে গেলে প্রথমে ভালো মনের মানুষ হতে হবে। সুতরাং প্রত্যেকটা ব্যক্তি যারা একাধিকবার প্রতারিত হয়েছেন বিভিন্ন চেম্বারে, যারা রেপুটেড রেপুটেড অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, এমনকি যারা ছোট ছোট অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন বা তান্ত্রিকের কাছে গেছেন, গিয়েই বলছেন এই সমস্যা আপনাকে ক্ষতি করেছে, লেখাপড়া কিছুই জানে না, কপাল দেখে বলে, হাত দেখে বলে, হাতে রেখাকে মনে করে, দেখে তো দেখছে, আপনিও মনে করছেন অনেক কিছু দেখছে, কিন্তু গোল গোল চাকার মতো দেখে, কারণ লেখাপড়া তো কিছু শেখেনি, হস্তরেখা বিচারও জানে না। এইভাবে তারা কি করেন, ভ্রান্ত করেন আপনাদের, ভবিষ্যৎ বলে, অতীত বলতে বললেই বলতে পারবে না। সুতরাং কি করতে হবে, তো সেক্ষেত্রে তারা যারা একাধিকবার প্রতারিত হয়েছেন তারা যোগাযোগ করুন। নিশ্চয়ই আমি প্রত্যেকটা ব্যক্তির যে কাজ করে দিচ্ছি আগে, তারপর মূল্য ধার্য করছি, এটা 100% পারফেক্ট। এই নয় বলি এর জন্য এই নিয়ে আসো, ওর জন্য ওই নিয়ে আসো, এই কাজের জন্য তো বলিনি আগে হবে, ওই কাজের জন্য বলিনি আগে হবে, আমার কাছে তা নয়। কেউ যদি সন্তানের পড়াশোনা নিয়ে আসে তাহলে তার জন্য যেমন আগে কাজ করে দেবো, কেউ চাকরির জন্য আসলে তার জন্য আগে কাজ করে দেবো, আবার কেউ বশীকরণের জন্য আসলে তার জন্যও করবো, কেউ শত্রু দমনের জন্য আসলে তার জন্যও কিন্তু আগে কাজ করে দেবো। ওই জন্য আগে আমি একজন সাধক হয়ে আগে প্রত্যেকটা মানুষের ভালো করার চেষ্টা করছি। নিশ্চয়ই প্রত্যেকটা ব্যক্তি মধ্যে 90% ব্যক্তিরা থাকে যেরকম জ্যোতিষদের কাছে আপনারা প্রতারিত হয়েছেন, এরকম প্রচুর ব্যক্তি থাকে যারা অর্থ নাও দিতে পারে। অনেকে বলেন যে কাজের পর তো টাকা যদি নাও দিতে পারি, দেবে না তাদের ব্যাপার, আমি তো আমার মনের দিক থেকে পরিষ্কার, ঠিক 2-3 মাস পর আবার তাদের সমস্যা আরো ঘোরতর তৈরি হয়ে যায়, তখন আমার সাথে যোগাযোগ করে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার আগামী দিন আসবো রাশিফলের লাইভ নিয়ে, দেখতে থাকবেন সৃষ্টি টিভির পর্দায়, আমি রাশিফল নিয়ে আপডেট দেবো। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে।